দুবাইতে আপনি কোম্পানির কাজের পাশাপাশি আপনার এক্সট্রা কাজ থাকলেও আপনি সেটা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে এক্সট্রা কাজ করার জন্য আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে, যাতে সিআইডি অথবা পুলিশের কোনো সমস্যা না করে। আজকে আমরা আছি একটা ফুটবল গ্রাউন্ডে, ঘাস একটা ফুটবল গ্রাউন্ডে কাজের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা, আপনারা দেখে মনে হচ্ছে এগুলো অরিজিনাল গ্রাস, অরিজিনাল ঘাস। আসলে এগুলো অরিজিনাল ঘাস না, আমি আপনাদেরকে দেখাই। তো আমরা আছি একটা ফুটবল গ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন। তো কোম্পানির কাজের পাশাপাশি এক্সট্রা কাজও করতে হয়, কারণ এটা হচ্ছে প্রবাস। আপনি যে কোনো কাজকে যদি অবহেলা করেন তাহলে প্রবাসে এসে কোনো লাভ হবে না। তো যেটা বলছিলাম, যেগুলো দেখে মনে হচ্ছে যে অরিজিনাল ঘাস, আসলে এগুলো ন্যাচারাল ঘাস না, এগুলো হচ্ছে প্লাস্টিকের ঘাস। এটা একটা ফুটবলের গ্রাউন্ড, কোম্পানি কাজের পাশাপাশি এক্সট্রা কাজও করতে হয়। যারা দুবাইতে আছেন তারা এক্সট্রা কাজ করলে একটু সাবধানতার সাথে কাজ করবেন। আপনাদেরকে আমি দেখাই যে দেখেন, এগুলো প্লাস্টিকের ঘাস, এগুলো প্লাস্টিকের ঘাসের ভিতরে মানে রাবার দেওয়া হয়েছে, এই যে রাবার দেওয়া হয়েছে, দেখছেন। আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাই, এই দেখেন প্লাস্টিকের ঘাসের ভিতরে রাবার দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ প্লাস্টিকের ঘাস। দেখে মনে হইতেছে ন্যাচারাল ঘাস, অরিজিনাল ঘাস, কিন্তু আসলে এগুলো প্লাস্টিকের ঘাস। আজকে আমাদের এখানে কাজ, এটা এক্সট্রা কাজ, কোম্পানির পাশাপাশি এক্সট্রা কাজ করছি। আপনাদেরকে দেখাই আমি গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ডটা আপনাদেরকে দেখাই আমি ফুটবল গ্রাউন্ডটা। তো এখানে আমাদের কাজ হয়েছে, এই যে আপনারা যে ঘাসের ভিতরে যে এই যে ঘাসের ভিতরে যে রাবারগুলো দেখতে পাচ্ছেন, এই রাবারগুলো যে দেখতে পাচ্ছেন, এই রাবারগুলো আমরা মেশিনের সাহায্যে ডালবো, রাবারগুলো মেশিনের সাহায্যে ডালবো। কোনো কাজকে অবহেলা করতে নেই। অনেকে ভাবেন যে আমরা মধ্যবর্তী পরিবারের সন্তান, আমরা এই কাজ করতে গেলে মানে অনেকে অনেক কিছু ভাবে, আসলে সেটা না। আপনি যে কোনো কাজকে, কোনো কাজকে আপনি অবহেলা করবেন না, যদি অবহেলা করেন তাহলে আপনি সফলতা আসতে পারবেন না। প্রচণ্ড রোদ, চেহারা দেখা যাইতেছে না, এত রোদ এখানে, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কি মিষ্টি পাবো? তো অনেক রোদ এখানে, রোদের ভিতরে কাজ করতে হবে, প্লাস্টিকের ঘাস, তো প্লাস্টিকের ঘাসের ভিতরে আরও এখানে অনেক রোদ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের ভিতরে কাজ করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করো। তো গাইস, তোমাদেরকে বলছিলাম যে আমরা প্লাস্টিকের যে ঘাসের ভিতরে রাবার আছে সেই রাবারগুলো ঢালি, তো এইগুলো সেই রাবার, এই রাবার মেশিনের সাহায্যে ঘাসের ভিতরে ঢালতে হয়। এরকম বস্তা আসে বড় বড়,